সকালবেলাটাই দাঁতে ব্রাশ করা দিয়ে শুরু। এরপর তোমরা দেখতে পারো একের পর কত কাজের ব্যস্ততা এবং সকালটা কিভাবে ব্যস্ততার মধ্যে সময় কাটে সেটাই তোমরা আগে দেখতে পাবে। মুখ ধোয়ার পর এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আমার আজকে সকালটা প্রচুর কাজে চাপ আছে, এই যে আমি একাই ঘুম থেকে উঠে পড়েছি, এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, সাকিব সুহানা কেউ ঘুম থেকে ওঠেনি, আমি একাই ঘুম থেকে উঠেছি কারণ আমার প্রচুর কাজ আছে। কী কাজ আছে তোমরা একটু পরেই দেখতে পাবে, একের পর এক কাজ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আমার কাজ হচ্ছে যে আজকে সকালে ঘি তৈরি করতে হবে, সেই কাজটাই প্রথম, তা সেটা দিয়ে আগে শুরু করা যাক। চলো বন্ধুরা ওই কাজটা আগে করি। এই হাতে করে ঘুলিয়ে ঘুলিয়ে এটাকে পাতলা করা যায়, অথবা আর একটা যন্ত্র আছে, এই যে জিনিসটা দেখছি কাঠের, এটা কিনে আনার জিনিস, এটা দিয়েও পাক দিয়ে দিয়ে ঘোলালেও হয়, যে কোনো একটা পদ্ধতি করলেই আলাদা হয়ে উঠছে। এই যে এইটাই হচ্ছে ঘিয়ের অংশ, দারুণ সুন্দর আজকে উঠছে, দেখো কী সুন্দর হচ্ছে, কী সুন্দর দানা দানা হয়ে গেছে, গোটা গোটা হয়ে এসছে, এইটা থেকে ঘি তৈরি হবে। আর বাকি অংশ দুধ মতো বেরিয়ে গেছে, এইটাকে বলা হয় ঘোল। তোমরা এটাকে ভাতলে ধরে ধরে এখানে তুলে নেব, দেখো কী সুন্দর উঠে যাচ্ছে, পুরো ভাসছে। এই যে দেখো বন্ধুরা আমার প্রথম কাজ ঘি তৈরি করা হয়ে গেছে, এই যে ঘি পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা পরবর্তী কাজ হলো ওই যে দূরে যে নারকেল গাছ দেখতে পাচ্ছ, ওই গাছ থেকে পাতা কাটতে হবে, অর্থাৎ নারকেল গাছের ডাল কাটতে হবে। তা অত বড় গাছ থেকে কীভাবে ডাল কাটবো সেটা একটা বিশাল ভাবনার বিষয়। তা চলো দেখি কীভাবে ওই নারকেল গাছের ডাল কাটা যায়। দেখতে পাচ্ছ আমি যে পাতা কাটবো যে গাছটা থেকে, সে গাছটা চলে এসেছি এবং আমি লগাটা পাল্টে দিয়েছি কারণ আগের লগাটা ভালো হবে না বলে, এখন আমি একটু দিয়ে পাতা কাটার চেষ্টা করবো। এরকমভাবে বাঁধিয়ে দিয়ে আমি আস্তে আস্তে পাতা কাটার চেষ্টা করবো। এই যে ডালটা দেখছে, ডালটার প্রতিটি অঙ্গ ডাল থেকে এই অংশটা কেটে দেবো, এই যে সুন্দর কাটা হচ্ছে, বুঝলো। এটা যখন হয়ে যাবে প্রথম থেকে আবার একটা এদিকে ধরতে হবে, একবারে ছোটো পাতাগুলো নেবো না, যেগুলো বড়ো আছে সেগুলো নেবো। বন্ধুরা আগাছাগুলো ফেলে দেওয়া হয়ে গেছে, ডাঁটাটা ফেলে দিয়ে এসেছি, এখন এই যে পাতাগুলো সংগ্রহ করা হয়েছে এগুলো এখন রোদে মেলতে হবে। সুন্দর করে সাইজ করে যেরকম একদিকে গোড়া আর ডগা আলাদা তেল সাজানো আছে সেটাকে সুন্দর করে ওখানে মেলে দিতে হবে। এখানে প্রায় পাঁচ ছ দিন কি এক সপ্তাহ মতো ভালো রোদে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে এটা ব্রাউন কালার হয়ে যাবে, তখন এখান থেকে কাঠি চেঁচে নিতে হবে। চলো এটা ভালো করে রোদে দিই, একটু পাতলা করে ফোঁটা করে দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার মোটামুটি পাতা কেটে রোদে দেওয়া হয়ে গেছে, যে এখন রোদে পড়ে থাকবে। এবার একটা কাজ করতে হবে, এই যে কাঠিগুলো দেখছো নারকেল গাছের ডালের কাঠি, এই কাঠিগুলো দিয়ে একটা ঝাঁটা বাঁধতে হবে, কারণ উঠোন পরিষ্কার করার কাজে এই ঝাঁটা খুবই প্রয়োজন, তাই একটা ঝাঁটা বাঁধতে হবে। এই যে ওপরে একবার, দুটো দিয়ে একবার, দেখো
ডিজাইনটা দেখে নাও, এইটার থাকছে এর উপর দিয়ে গিয়েছে, আপরটা তলা দিয়ে গেছে, আবার পরের প্যান্সটা উপর দিয়ে যাবে, তাহলে ওটা টাইট হবে। এই যে পরেরটা আবার তলা দিয়ে আসি, আবার পরেরটা উপর দিয়ে, আবার তলা দিয়ে, তারপর যখন দেখবে এটা শেষ হয়ে আসছে, এইটা ঘুরিয়ে নিয়ে এই একের পরের ভেতর দিয়ে ঘুরিয়ে দেবে, এর একটা উপর তলা দিয়ে, এখানেও একটা তলা দিয়ে, এই যে এটা ধরে এইটা, এটা যেমন নিচে আছে সেটা তলা দিয়ে দিতে হবে। মোচর দিয়ে ছড়িয়ে দিতে হবে, ব্যাস তাই শেষ করে চলে আসলো। দেখো একটা ঘাঁটায় পরিণত হয়ে গেল। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঘাঁটা কীভাবে তৈরি হলো। তো চলো বন্ধুরা এখন ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্ট করার জন্য এখন চা করব। এই যে দেখতে পাচ্ছ উনুনে দুধ চাপানো হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে চা রেডি হয়ে গেছে। তা চলো এখন আমরা ব্রেকফাস্ট হিসেবে চা খেয়ে নিই। সাকিব কি খাবে? ও সাকিব লজ্জা লাগছে? সাকিব লজ্জা লাগছে, কিছু খাবে না? দেখো ব্রেকফাস্ট করার সময়তেই আবার একটা কাজ বেড়ে গেছে। এই যে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেছে, এখন সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে, এটা আবার এক্সট্রা কাজ বেড়ে গেল। কাজ যেন আজকে আর পেছু ছাড়ছে না। একটা কাজ শেষ করছি তা আবার একটা কাজ এসে হাজির হয়ে যাচ্ছে, তাই জানি না সকালে কাজ আদৌ সব কাজ শেষ হবে কি না। চলো দেখা যাক, কাজটা শেষ করতেই হবে, যতগুলো আছে যাই হোক সব কাজই শেষ করবো। তো চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো, তাহলেই সব কাজ শেষ করা যাবে। তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ যে গ্যাস সিলিন্ডার সেট করা হয়ে গেছে, এই যে গ্যাস জ্বলছে, এই জাকে কাজটাও মোটামুটি শেষ করা গেল। চলো পরের কাজে যাই। সাকিব বিস্কুট খাবে? বিস্কুট দাও তো, বন্ধুদের বিস্কুট দাও, একটা দেবে না? তো বন্ধুদের বিস্কুট দেবে না? দেখো দেখো এর কাণ্ড, দেখো এ চা খাচ্ছে না দুষ্টু করছে, এবার কেমন চা খাওয়া? নল দিয়ে চা খাচ্ছে, কেমন বদমাইশি দেখেছ? দেখো তোমার কোনদিন খেয়েছে এরকম চা? কেমন দুষ্টুমি!
একে আবার দেখো বন্ধুর কথাই আছে না যে নাপিত দেখলে গব্বারে সোহানা নল দিয়ে চা খেয়েছে বলে সাকি বাবার নল দিয়ে জল খাচ্ছে এরা কেমন ব্রেকফাস্ট করছে দেখে নাও এই যে দেখো নল দিয়ে কেমন জল খাচ্ছে আবার হাসি খেলা দেখেছো তোমাদের প্রিয় নায়কের হাসি দেখেছো দেখো কেমন শখে বলে ব্রেকফাস্টকে কেমন দুষ্টুমি করছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ সকালবেলার সমস্ত কাজের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই যে ছেলে মেয়েকে পড়াতে বসানো যে সাকিব পড়তে বসতে বলেছে এরকম করে কাজে এখন বলছি পাড়ায় ঘুরতে নিয়ে চলো সকালবেলা ঘুরে এসছে একবার তাও মন ভরে নি আবার বলছি ঘুরতে নিয়ে চলো সকাল বন্ধুরা সাকিব যে বই কিনে দেওয়া হয়েছে কিন্তু বই পড়বার দিয়ে খেলায় মত হয়ে গেছে কি 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 নাকে সে নাকে দেখি নাক দেখি 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 নাক দেখি সোহানা কামিং এই যে বলে বলে সময় আমি ঘর থেকে বার হলো এবার দেখো পড়াশোনা কেমন হয় যাক বন্ধুরা তোমাদেরকে অভিযোগ করার ফলে সোহানা পড়তে বসে চাপাতত এই পড়ছে ও এখন বাংলা ব্যাকরণ বই পড়ছে এদিকে কখন পড়ে দেখো একটু পরে দেখ বিভিন্ন ধরনের বাহানা শুরু হয়ে যাবে আর এদিকে আমাদের বড় ছাত্রটা তোমাদের প্রিয় নায়ক সাকিব ও তো পড়ার আগেই বইয়ের পাতা ছিঁড়ে ফেলছে এই দেখো সব পাতা ছিঁড়েছে কেমন ছাত্র দেখো পড়তে হবে বলে বইয়ের পাতাটা ছিঁড়েই ফেলছে ছিল না বাবা ছিল না ছিল না এ সাকিব পাতা ছিঁড়ে না আবার না খেয়েছে কেমন দুষ্ট ছাত্র থাকে বন্ধুরা পড়ার ভয়ে বইয়ের পাতাটাই ছিঁড়ে ফেলছে ছেলে পড়া হয়ে গেল এবার কী পড়া এক্ষুনি বসতে বসতে পড়া কী করে হেলে হ্যাঁ তা যা যাও তাহলে এদিকে নিয়ে এসো খিচুড়ি নিয়ে এসো তোমার ভাই খিচুড়ি নিয়ে এসো তাই দেখো একটু একটা দেখো দেখো একটা পড়া সব হয়ে গেছে বই ছিঁড়ে ফেলেছে পড়া শেষ করে ফেলেছে আর খেললে বসেছে যাই না খিচুড়ি নিয়ে এসো এইবার সোনা সোনা একবার দুটি জায়গায় নিয়ে যাও একবার দুটি জায়গায় নিয়ে যাও দুটি জায়গায় দিয়ে আসি তোমার ভাই দুধ নেবে আর খিচুড়ি নিয়ে তাদের বেড়ায় হবে যে সকালবেলা কেমন বিশৃঙ্খলার মধ্যে কাটে এদের পড়ার ভয়ে এখন কাজ করে সে ভালো কিন্তু পড়তে পারবে না এই যে দুই ভাই বোন কেমন চলে যাচ্ছে দেখো ও খিচুড়ি আনার নাম করে চলে যাচ্ছে এ তো বাইরে ঘুরতে যাবে বললে ছোটটা সাকিব ওই এখন বাইরে ঘুরতে যায় বললে জুতো খুঁজছে কারোর বাড়িতে থাকতে মন যায় না শুধু বাইরে কাটাবে ওদের মানসিকতা কোথায় যাবে কোথায় যাবে ঘুরতে যাবে জুতো গায়ে জুতো গায়ে কোন জুতোটা লাল জুতোর বাই দাও ওটা এখন না সোহানা পড়ার ভয়ে চলে যাচ্ছে সোহানা তো ঘুরতে যাবে বলে পালিয়ে গেল এইভাবেই সকালটা পড়াশোনা এইভাবেই হয় এবার আমিও মোটর সাইকেলটা পরিষ্কার করে নিই কারণ আমাকেও রেডি হতে হবে মোটর সাইকেলটা বার করে পরিষ্কার করবো এবং নিজে স্নান করে রেডি হব তো চলো মোটর সাইকেলটা বার করে ওটাকে পরিষ্কার করি দেখো মোটর সাইকেলটা বার করা হয়ে গেছে এখন এটা মুছতে হবে একটু মুছে পরিষ্কার করে দিই ধুলো বলে এগুলো বালি আছে বন্ধুরা দেখতে পেলে যে সকালবেলাটা আমার কীভাবে কাটে কত ব্যস্ততার মধ্যে কাটে কতগুলো কাজ সামাল দিয়ে তারপর কাজে যেতে হয় তার মধ্যে আপাতত কাজ যেগুলো ছিল করে ফেলেছি এখন চান করতে হবে চান করে তারপরে বন্ধুরা এই ছোট্ট বিষয়টা কেমন লাগলো কমেন্ট করে জানাবে
থ্যাংক ইউ।